সালাম আলাইকুম। ঘরে বাইরে ব্লগ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজ কি বার? আজকে কি বার? শুক্রবার। আজকে মাসায়েক মাহবিন রোজা রাখছে, তাই না? কি রাখছে? রোজা। আজকে রোজাটা করতে পারলে তোমার কয়টা রোজা হবে? দুইটা রোজা হবে। তো আজ শুক্রবার, বিশেষ দিন, পবিত্র দিন। তো আমরা মসজিদে গিয়েছিলাম, তাই না? তো আমরা আল্লাহর খুশির জন্য কি করছি? মসজিদে গেছি, ওনার হুকুম পালন করছি, তাই না? যাতে উনি কি হন, খুশি হন। তো মসজিদে যাওয়ার পর আমরা হুজুরের বয়ান শুনছি, হুজুর অনেক গুরুত্বপূর্ণ বয়ান করছেন, তাই না? তো হুজুর বলেছেন যে রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। গুরুত্বপূর্ণ দিন, তাই না? আর রমজান মাসে সবার কি রোজা রাখা উচিত? আর হলো রোজাদারদের সেবা করা উচিত, তাই না? আর রোজাদার ব্যক্তির সামনে পানাহার করা উচিত না। হ্যাঁ, রোজাদারকে সর্বদাই কি দেখাতে হবে? সম্মান দেখাতে হবে। কি দেখাতে হবে? সম্মান। কারণ রোজাদারকে আল্লাহ তাআলা নিজে পুরস্কৃত করবেন। রোজাদারকে কি করবেন? আল্লাহ তাআলা নিজে পুরস্কার দিবেন। কারণ রোজা কার জন্য? আল্লাহর জন্য। কথা বুঝছো? রোজা কার জন্য? আল্লাহর জন্য। আর রোজাদারের যে ফল, ওনাকে অর্থাৎ রোজাদারদের জন্য যে পুরস্কার, ওটা আল্লাহ নিজে অফুরান রেখেছেন। কি রেখেছেন? অফুরান মানে বিশাল রেখেছেন, এটা সীমাহীন। এটা কি সীমাহীন? বুঝতেছো কথা? আর রোজাদারের একটি আমল দশটি নেকি, কয়টা নেকি? দশ গুণ পরিমাণ সব পাবে। রোজার মাসে কি কয় গুণ পরিমাণ বলা হয়েছে? দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত কি সব পাওয়া যাবে। তাই রোজার, এই রোজার মাসে, রমজান মাসে আমাদের সবসময় কি কাজ করতে হবে বাবা? ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আর জোরে বলো, কি কাজ করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে। হ্যাঁ, আর অপরাধ থেকে নিজেকে কি রাখতে হবে? দূরে রাখতে হবে। গুড। আমরা রোজার মাসে কি করি না? কোনো মিথ্যা বলি না, অপরাধ করি না, অন্যায় করি না, আল্লাহর আদেশ নিষেধ কি করি বাবা? মেনে চলি। কি করি? মেনে চলি। আর রোজা আমাদেরকে সংযম শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? সংযম। সংযম মানে হলো ধৈর্য। কি শিক্ষা দেয়? ধৈর্য শিক্ষা দেয়। বুঝতে পারছো? ধৈর্য ইংরেজি হলো প্যাশন্স। কি? প্যাশন্স। তাই এই রোজার মাসে আমরা ধৈর্য ধারণ করি। হ্যাঁ, এই যে ধরো আমাদের এই যে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেছি, তাই না? তো এখন আমরা ইচ্ছা করলেই তো মানুষের অজান্তে কি খাইতে পারতাম, অন্যের লোক চক্ষুর আড়ালে খাবার খাইতে পারতাম, কিন্তু খাই না। খাই পানি, এই যে পানি পিপাসা পায়, হ্যাঁ, অনেক পানি পিপাসা পায়, কিন্তু আমরা কি করি না? পানি পান করি না। করি? হ্যাঁ, কারণ আল্লাহ সব দেখেন, সব জানে, তাই না? তা আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কি রাখি? রোজা রাখি। আর এর বিনিময়ে আল্লাহ নিজে উনি হাতে উনি কি করবেন? আমাদের এই পুরস্কৃত করবেন। তো আরেকটা জিনিস তো হুজুর বলেছেন, তোমার খেয়াল আছে? তো উনি বলেছেন এই রমজান মাসে সকল শয়তান এবং বদ জিন যারা আছে তাদেরকে কি আল্লাহ তাআলা বন্দি করে রাখেন। কি করে রাখেন? বন্দি করে রাখেন, তাই না? কারণ যাতে এই নেককার বান্দা যারা রোজা রাখে, হ্যাঁ, নামাজ পড়েন, তাদের যাতে কি কোনো ক্ষতি না করতে পারে এই জিনে। আর বদ জিন আর হইল কি শয়তান, যাতে কি না করতে পারে, কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য কি করে সবাইকে বন্ধ করে রাখছে। হ্যাঁ, সব শয়তান আর বদ জিনদের কি করে রাখছে? বন্দি করে রাখছে, ক্যাপচার্ড করে রেখেছে। হ্যাঁ, এগুলো হুজুর আজকে বয়ানে বলেছেন, তাই না? আরেকটা জিনিস হইল, যারা গাফেল, বেয়ালেম,
বুঝতে পেরেছ? যারা আল্লাহর অস্তিত্বের প্রতি এবং আল্লাহর হুকুম আহকামের প্রতি অবিশ্বাসী আছে না এরকম, আর তাদের জন্য এই রোজায় তারা কি করবে, নিজেদেরকে জানান দিতে পারবে, নিজেদেরকে শনাক্ত করতে পারবে, চিহ্নিত করতে পারবে যে আমি গাফেল, আমি নালায়েক, তাই না? এটা কিভাবে জানো? তারা রোজা রাখবে না, কি রাখবে না, বরং যা রোজাদার ব্যক্তির সামনে তারা পানাহার করবে, আহার করবে, তাই না? আর দাম্ভিকতা দেখাবে, কি দেখাবে, দাম্ভিকতা। রোজাদার ব্যক্তিকে তারা সম্মান করবে না, কি করবে না, সম্মান করবে না, তারা গাফেল। হ্যাঁ, রোজাদার ব্যক্তি বোঝা যাবে এই কথাটা জোর দিয়ে বলেছেন হুজুর, যে যারা রোজাদারকে সম্মান করে না বা রোজাদারকে কটুক্তি করে বা রোজাদার রোজা রেখেছেন তার প্রতি সম্মান প্রদর্শন না করে মাথা উঁচু করে কথা বলেন, তাহলে সে গাফেল হইবে এবং সে নিজেকে চিনতে পারবে যে সে একজন কি গাফেল ব্যক্তি, তাই না? আল্লাহর হুকুম আহকাম সে মানে না। বুঝতে পারছো? খারাপ লাগতেছে একবার, আজকে ছেলে রোজা রেখেছে, খারাপ লাগতেছে একটু, কেন একবার একটু ঘুমাইবে না, একটু ঘুমাইলে ভালো লাগবে। তো আজকে ছেলের কততম রোজা? দ্বিতীয়তম রোজা, তাই না? ভালো, প্রথম রোজাটা যে রাখলা তোমার কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে, রোজা কষ্ট হয়, কিন্তু তারপরেও আল্লাহর হুকুম পালন করতে হবে। হ্যাঁ, তো একটু শুইবা যায় না, তো ছেলে একটু শুইবে, এইমাত্র আমরা নামাজ পড়ে আসলাম, এসে ছেলেকে জিজ্ঞাসা করলাম যে হুজুর কি কি বলেছে সেইগুলো, তো তার কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করলাম, আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য বলেছে, তো সেগুলো ধীরে ধীরে সকল মুসলিমদের জানা দরকার, মুসলমানদের মানাও দরকার, খালি জানলে হবে না, মানতে হবে, তাই না বাবা? জানতেও হবে, মানতেও হবে। তো যাও তাহলে একটু রেস্ট নেবে। হ্যাঁ, তো দর্শক মন্ডলী, আজকে এই ব্লগে এই জুম্মা, পবিত্র দিন জুম্মাবার, যে রমজান মাস আসলো, নিজের গুনাকে মাফ করাতে পারলো না, তো একটা বিরাট সুযোগ এই রমজান মাসে নিজের গুনাহকে মাফ করা। আল্লাহ তাআলা তিনি উন্মুখ হয়ে আছেন, বান্দা তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, হুকুম আহকাম পালন করবেন এবং তারপর আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন, নিজে দিবেন, তার ভান্ডার অফুরান। তো এই যে ওনার ভান্ডার, এখানে যদি বলা যায় যে সমুদ্রের মধ্যে সুই, সুইয়ের মধ্যে যে পানি, তার উনি পুরস্কারে এত পরিমাণ দিবেন যে তার সীমাহীন, সীমাহীন। এই যে এক ফুটা পরিমাণ পানি ওনার ভান্ডার থেকে ততটুকু কমবে না। তো আল্লাহর যে ভান্ডার, বিরাট ভান্ডার, তো উনি আমাদেরকে এই যে সব রিজিক দান করেছেন, বেহেস্তেও আমাদের জন্য রিজিক রেখেছেন, তো আরো সহজ করে রেখেছেন। দুনিয়াতে যারা কষ্ট করছে আখেরাতে তাদের বিচার সহজ হবে, আর বেহেস্তবাসী যারা হইবে তাদের তো সীমা সুখের অন্ত নাই। হুজুর আজকে যে বয়ানে বলেছেন সেটা হলো ফল, আপনি যে ফল খেতে চাইবেন, আমি যে ফল খেতে চাইব, যারা বেহেস্তবাসী হইবে, তো আমাদের ফল গাছ থেকে পেরি খেতে হবে না, ফল মুখের কাছে চলে আসবে, অর্থাৎ মনের বাসনা হইলেই সেটা মুখের কাছে চলে আসবে। তো আমরা হাত দিয়ে, তো হুজুর উদাহরণ দিয়েছেন একটা লিচু দিয়ে, যে লিচু আমরা কি করি, গাছ থেকে পারি, তারপর এটা খোসা ছড়িয়ে তারপর খাই, তো বেহেস্তবাসী তার জন্য ততটুকু কষ্ট করতে হবে না, সেই স্বাদ পাওয়া যাবে, সেই সব কিছু যেমনটা বেহেস্তবাসী চায়। তো সেরকম আরো অনেক ফলের কথা বলেছেন, সবকিছু আপনাদের আমাদের জানা আছে। তো আমাদের কাজ হলো এই দুনিয়াতে যারা সৎকর্ম করবে, অসৎকর্ম থেকে নিজেকে দূরে রাখবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাদের ক্ষমা করবেন, বেহেস্তে যাবেন। আর এই রমজান মাসের ফজিলত অনেক,
তো আমরা মুসলমান হিসেবে সবকিছু জানি, আমাদের সংস্কৃতি আছে, আমাদের যে কৃষ্টি কালচার আছে সেই অনুসারে আমরা আমাদের এই ধর্মীয় মনোভাবটা পালন করে থাকি। তো এ বিষয়ে আমাদের আরো জ্ঞান অর্জন করা দরকার, আরো জানা দরকার, আর হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করা দরকার। তো এ কথাই বলবো, আমরা রোজাদারকে যেন সম্মান করি, রোজাদারের সামনে যেন আমরা পানাহার বা আহার না করি, আর রোজাদারের সামনে নরম হয়ে কথা বলা, নরম স্বরে কথা বলা, গর্ব না করা, অহংকার না করা, তো এইসব বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো দর্শক মন্ডলী, একথা বলেই আজকের ব্লগ এখানে শেষ করব, পরবর্তী ব্লগে হয়তো দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন, সমৃদ্ধ জীবন কামনা করে আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।